কিছু কিছু পার্ট আছে যেগুলো আপনাকে একই অ্যাসেম্বলির ভিতরে বারবার আপনাকে মেট করা লাগতেছে, তো সেই ক্ষেত্রে সলিডওয়ার্কসে খুব সুন্দর একটা ফিচার আছে, মাল্টিমেট অপশন। এই অপশনের মাধ্যমে আপনি প্রথমে একটাকে রেফারেন্স ধরে বাকিগুলো ওইটার উপরে বেস করে মেটগুলো আপনি দিয়ে দিতে পারেন। প্রথমে আমরা যেটা করেছিলাম যে সাপোজ এই বেজের এই সারফেসটা আর এই হোলের এই সারফেসটা, এই দুটো আলাদা আলাদা সিলেক্ট করে মেটটা করেছিলাম। এখন আমি মাল্টিমেট সিস্টেমে কিভাবে করব আমি আপনাদেরকে দেখাই, আরো ভালো বুঝতে পারবেন। এখানে মাল্টিমেটের সিস্টেমে এখানে বাম দিকে দেখেন মাল্টিপল মেট মোড একটা অপশন আছে, আমি যদি এটা এনেবল করি উপরের দিকে দুইটা দুইটা সিলেকশন বার ওপেন হয়েছে। প্রথম যে সিলেকশন বার এটাতে আমাকে দিতে হবে আমি কোনটার রেফারেন্স আমি মেট করব। তা আমি সাপোজ দিলাম আমি এই যে যে রাউন্ড সারফেসটা আছে এইটার রেসপেক্টে আমি মেট করব, এটাকে সে রেফারেন্স ধরবে। এরপরে আমি কোন সারফেসগুলো মেট করতে চাই আমি জাস্ট শুধু সারফেসগুলো সিলেক্ট করব। সাপোজ এইটার আমি ভিতরের সারফেসটা এবং এটারও এই ভিতরের সারফেসটা আমি সিলেক্ট করে দিলাম, দিলে কনসেন্ট্রিক মেট হচ্ছে, দিয়ে ওকে দিলে দেখেন যে এইখানে মেটগুলা কত সহজে একদম একটা মেটের মাধ্যমে একই ওয়ান ডিরেকশনে চলে এসেছে। তো এইটার মাধ্যমে খুব দ্রুত আপনি মাল্টিমেট অপশনের মাধ্যমে দ্রুত একটার পর একটা মেট আপনি অ্যাড করে ফেলতে পারেন, খুব দ্রুত, টাইম আপনার টাইম ওয়েস্ট হবে না। এখানে মাল্টিপল মেটে আপনাদেরকে আরেকটা অপশন আমি আপনাদেরকে দেখাই। মাল্টিপল মোটে এখানে আমরা যেটা করেছিলাম প্রথমে একটা রেফারেন্স ধরেছিলাম, এরপরে যে দুইটা সারফেস সিলেক্ট করেছি এই সারফেসগুলো সিলেক্ট করার পরে এখন নিচে একটা দেখেন ক্রিয়েট মাল্টিপল মেট ফোল্ডার, আমি যদি এটা এনেবল করে দিয়ে আমি এটা ওকে দিই তাহলে দেখেন এখানে যে বাম দিকে যে বারটা দেখতে পাচ্ছেন এখানে মেটের আন্ডারে মাল্টিপল মেট যেটা সেটা একটা ফোল্ডার এটা চলে এসেছে। এবং আমি আপনাদেরকে রেকমেন্ড করবো অলওয়েজ এই ফোল্ডারটা আপনারা ইউজ করেন, এই চেকবক্সটা দিয়ে রাখবেন। সলিডওয়ার্কস আমার মতো এটা ডিফল্টে চেকবক্সটা দেওয়া উচিত ছিল, কারণ এটা যখন আপনি মাল্টিপল মেট ইউজ করবেন করতে যখন আমি যখন আপনি যাবেন তখন আসলে এটা খুব কমপ্লেক্স প্রোডাক্টে ইউজ করা হয়, নর্মাল প্রোডাক্টে এটা তেমন ইউজ নাই। তো তখন আপনার এই মাল্টিপল মেট অপশনটা এটার আপনার একটা ফোল্ডার থাকা ভালো, এটা থাকলে আপনি যে কোনো সময় সহজে খুব সহজে আপনি এটা এডিট করতে পারবেন।